পরম দেশে বলবো প্রিয় ভাই বোনেরা যারা দেশে রয়েছেন দেশের বাইরে রয়েছেন সকল দেশে বলি আপনাদের মনির কাঠার এবং নুমার কাঠারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং মনের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন আজকে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি আপনারা পুরো ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে কথাগুলো বাস্তবতা থাকলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন আর কমেন্টস করে নেবেন ক্যাব মডেল 2006 এর মডেল 6 এর মডেল 2006 এর মডেল 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল অরিজিনাল নিচা ফুলের গাড়ি 5 ডোরের গাড়ি 5 ডোর জিএল গাড়ি জিএল গাড়ি মাশাআল্লাহ এর মধ্যে একটা কথা আমি বলি প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে যারা একটা গাড়ি কিনতে চান ভালো গাড়ি কিনতে চান তারা অবশ্যই নুমান কাঠার আসবেন গাড়ি বের করবেন গাড়ি এক্সপার্ট নিয়ে চালাবেন চালানোর পর কোনো ত্রুটি থাকলে নোট করবেন আমার সাথে বসবেন আমাকে বলবেন আমি সমস্যাগুলো সমাধান করে দিয়া আপনাদের হাতে গাড়িগুলো তুলে দিব আবার একটা কেয়ার বডি এটা 5 এর মডেল 5 এর মডেল নিচা ফ্লোর 5 ডোরের গাড়ি এই গাড়িটা খুব চমৎকার কন্ডিশনের গাড়ি হোয়াইট পাল কালার গাড়ি 24-24 কাগজপত্র 11 রেজিস্ট্রেশন 53 সিরিয়াল 53 সিরিয়াল আপনি গাড়িটা দেখেন একটা চমৎকার কন্ডিশনের গাড়ি হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে এফকেওডো ইউটিউব চ্যানেল থেকে নুমান কাঠারের পক্ষ থেকে তো আজকে থাকবে সম্পূর্ণ নোয়া গাড়িগুলো কেয়ার 42 সুপারস্টার লেমো রোটোরা এবং 3 লাখ টাকায় একটা প্রাইভেট কার থাকবে মাত্র 3 লাখ টাকায় কেরিনা টিআই গাড়ি থাকবে আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেখান থেকে আসেন আমরা ঠিকানা প্রত্যেকবারে বলে দিই আজকে বলে দিয়েছি বরিশাল পিরোজপুর রংপুর দিনাজপুর হয়ে গুলিস্তান হয়ে আসতে হবে গুলিস্তান থেকে 2টা সার্ভিস বাস চলে উৎসব বন্ধন এই বাসগুলোতে উঠলেই প্রত্যেকটা ড্রাইভার সাহেব হেলমেট নিয়ে বললেই নামাই দিবে বুইগড় দেলপাড়ায় যদি চট্টগ্রাম বা সিলেট থেকে আসেন সেক্ষেত্রে কাশপুর ব্রিজ পার হবেন পার হলে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আপনার বাম পাশে নারায়ণ লিং রোডে ঢুকবেন মাত্র 2 কিলোমিটার আসলে বুইগড় স্টেশনের পরেই দেলপাড়া বাস স্টেশনে মেইন রোড সংলগ্ন অবস্থিত মনির কাঠার এবং নুমান কাঠার তো আজকের ভিডিওতে হেল্প করবে মনির কাঠারের ওনার আমাদের সুদীয় বড় ভাই মনির ভাই তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করতেছি নুমান কারহাট আর সাথে উপস্থিত আছে আমাদের মনির ভাই আসসালামু আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই কেমন আছেন আপনি ভাই আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আমরা তো জানি নুমান কারহাট মানে নোয়া গাড়ির রাজা নোয়া গাড়ির হাট নুমান হাট মানে নোয়ার হাট নোয়ার হাট আজকে অনেক নোয়া থাকবে সাথে থাকবে 100 কম্প্রাইজার গাড়ি টিআই কেরিনা এবং রোটরা গাড়ি থাকবে সুপারস্টার লিমো থাকবে সুপারস্টার লিমো কেয়ার 42 থাকবে 4 5 6 মডেলের জি 4 5 6 আছে এই জায়গায় আরো গাড়ি আছে এগুলো ওয়ার্কশপে আছে ওয়ার্কশপে তো আজকে আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব ভিডিও ভাই শুরু করব আমি কেয়ার 42 দিয়া হ্যাঁ সবার উদ্দেশ্যে বলবো প্রিয় ভাই বোনেরা যারা দেশে রয়েছেন দেশের বাইরে রয়েছেন সবার উদ্দেশ্যে বলি আপনাদের মনির কাঠার এবং নুমান কাঠারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং মনের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করেন আজকে ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনারা পুরো ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে কথাগুলো বাস্তবতা থাকলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন আর কমেন্টস করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ শুরু করি আসেন হ্যাঁ প্রথমে আমরা যে গাড়িটা দেখবো সেটা হলো একটা কেয়ার 42 কেয়ার 42 কালার জি কেয়ার 42 2006 এর মডেল 6 এর মডেল 2006 এর মডেল 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল অরিজিনাল নিচা ফুলের গাড়ি 5 ডোরের গাড়ি 5 ডোর জিএল গাড়ি জিএল গাড়ি চাকাটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে দেখেন ছাদটাও একবারে ফ্রেশ কোনো ডেন্ট পেন্টের কাজ নাই আর ভিতরে জিএল গাড়ি দেখেন খুব সুন্দর খুবই সুন্দর একটা গাড়ি একবারে ফ্রেশ দেখেন 5 ডোর 5 ডোর আর কোনো ধরনের স্কেচ নাই সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে যারা ভালো ফ্রেশ গাড়ি নেবেন তারা এদিক না করে চলে আসবেন নুমান কাঠারে 13 সিরিয়াল 9 রেজিস্ট্রেশন 6 এর মডেল এই গাড়িটা কিন্তু টাকা পয়সা জমা দিছি বুঝছেন হ্যাঁ আপনি দুইটা একটা নাম্বার প্লেট হারা পড়ে গেছে ওই নাম্বার প্লেট দুইটা নাম্বার প্লেট একসাথে পাওয়া যাবে পাওয়া যাবে একসাথে পাওয়া যাবে মানে গাড়ি হাজির কইরা হ্যাঁ অফিসার রাজা সই করায় তারপর টাকা দেওয়া হয় টাকা দেওয়া তার মানে দুইটা নাম্বার প্লেট আবার নতুন আমার নতুন দুইটা নাম্বার প্লেট পাবো দেখেন অরিজিনাল নিচা ফ্লোর নিচা ফ্লোর গাড়ি 5 ডোরের গাড়ি 5 ডোরের গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর খুবই সুন্দর একটা গাড়ি জিএল গাড়ি জিএল মনির ভাই আমরা এই যে কেয়ার 42 নোয়া দেখলাম 6 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 5 ডোর জিএল 5 ডোর জিএল এটা এসি ইঞ্জিন কাজ করতে কি অবস্থা ভাই অল ওভার চমৎকার কন্ডিশন আছে রানিং গাড়ি 7000 চালাইবো ইনশাআল্লাহ আর কাগজপত্র গ্রেসে 25-23 এর নভেম্বর নভেম্বর প্রাইস কত রাখছেন এই গাড়ি 9 লাখ 20 হাজার টাকা ভাই 9 লাখ 20 কত রাখবেন ভাই গাড়ি 20 হাজার টাকা কমাই দিব 9 লাখ টাকা 9 লাখ টাকা
নয় লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে করায় দেব মাশাআল্লাহ এর মধ্যে একটা কথা আমি বলি প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে যারা একটা গাড়ি কিনতে চান ভালো গাড়ি কিনতে চান তারা অবশ্যই নোমান কারা আসবেন গাড়ি বের করবেন গাড়ি এক্সপার্ট নিয়ে চালাবেন চালানোর পর কোনো ত্রুটি থাকলে নোট করবেন আমার সাথে বসবেন আমাকে বলবেন আমি সমস্যাগুলো সমাধান করে দিয়া আপনাদের হাতে গাড়িগুলো তুলে দিব কারণ পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে নেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখতে আসে এটা পুরনো গাড়ি হলেও যখন দেখে বাড়িটা সুন্দর ভালো তারা মনে করে এটা নতুন গাড়ি মাশাআল্লাহ মাত্র 9 লাখ টাকা 6 এর মডেলের কেয়ার 42 মনির ভাই ভাই আমরা আরেকটা কেয়ার 42 দেখব আবার একটা কেয়ার 42 এটা 5 এর মডেল 5 এর মডেল নিচা ফ্লোর 5 জোরের গাড়ি এই গাড়িটা খুব চমৎকার কন্ডিশনের গাড়ি হোয়াইট পার্ল কালার গাড়ি 24-24 কাগজপত্র 54 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
উপরে স্পয়লার আছে, আগে পিছে বাম্পার লাগানো, টিভি ব্যাক ক্যামেরা লাগানো, খুবই সুন্দর একটা গাড়ি। 11 রেজিস্ট্রেশন, 53 সিরিয়াল, দেখেন সিএনজি করা, সিলিংটা দেখেন কত ফ্রেশ, একবারে ফ্রেশ অবস্থা গাড়ি, কোনাগুলো একবারে ফ্রেশ। দেখেন যারা ভালো গাড়ি কিনবেন, চমৎকার কন্ডিশনের গাড়ি কিনবেন, তারা কইলাম এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসবেন নো মানকার হাটে। খুব সুন্দর গাড়ি, ভালো মানের ফ্রেশ গাড়ি, দেখেন খুব সুন্দর একবারে ফ্রেশ। আগে পিছে বাম্পার গুলো লাগানো আছে এবং মিরর আছে। মনির ভাই, ভাই আমরা একটু কেয়ার ফোর নোয়া দেখলাম, পাঁচের মডেল, 11 রেজিস্ট্রেশন, হ্যাঁ 5-10 5 ডোরের গাড়ি, 53 সিরিয়াল, কাগজপত্র 25-24 কমপ্লিট করা আছে। আর এই গাড়ির প্রাইস কত রাখছেন ভাই? এই গাড়ির 9 লাখ টাকা প্রাইস। 9 লাখ টাকা কত রাখবেন? এটা 10 হাজার টাকা কমায় রাখবেন, তার মানে 8 লাখ 90। 8 লাখ 90, 8 লাখ 90 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজ ঘুরে করাই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর গাড়ি, 11 রেজিস্ট্রেশন, পাঁচের মডেল, 8 লাখ 90। তারপরে পাশে আমাদের আছে আকর্ষণীয় কম দামি Alexander গাড়ি, দেখো Alexander, দেখেন Alexander 94 মডেল, 94 মডেল, 99 রেজিস্ট্রেশন, হ্যাঁ এই গাড়ির কাগজপত্র গুলো হচ্ছে অরিজিনাল অবস্থা আছে, কাগজপত্র গুলো আছে 24-23 ডিসেম্বর, ফার্স্ট পার্টি স্মার্ট স্মার্ট কার্ডের গাড়ি, স্মার্ট সাথে সাথে নাম পাসপোর্ট সম্ভব সম্ভব। এরকম কম দামি গাড়ি গুলো এত কিছু ভালো পাওয়া যায় না, যেহেতু নাম ট্রান্সফার করা যাবে মানে অনেক ভালো অবস্থায় আছে, যে লোকে চালাইছে খুব যত্ন করে চালাইছে। দেখেন বাম্পার লাগানো, লাইট গুলো ফ্রেশ অবস্থায় আছে, ডিজিটাল নাম্বার লাগানো, এটা কিন্তু এলপিজি তে কনভার্ট করা, এলপিজি জি এলপিজি তে কনভার্ট করা, এলপিজি তে কনভার্ট করা, দেখেন খুব সুন্দর এটা 100 গাড়ি, এলএক্স লিমিটেড, চাকাটি ভালো অবস্থায় আছে, রিং গুলো সুন্দর, খুব সুন্দর এটা গাড়ি। আমার কাছে যত কম দামের গাড়ি হোক না কেন ভাই, আমি সবসময় স্মার্ট কারের গাড়ি কিনবো, যাতে কাগজপত্রে কোনো ভেজাল না থাকে, ভেজাল না থাকে, এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ গাড়ি দামি হইলেও কাগজপত্র ভেজাল থাকলেও সমস্যা। জি কয়েকটা নিয়ম নোমান কারহাট এবং মনির কারহাট মাইনে চলে, এক কাগজগুলো ফ্রেশ থাকতে হইব, ফার্স্ট পার্টি হইতে হইব। হ্যাঁ আমি আপনার কাছ থেকে গাড়িও কিনি, যারা আপনারা গাড়ি বিক্রি করতে চান আমার নাম্বারে কন্ট্যাক্ট করেন, আমি কিনবো, তবে স্মার্ট কার্ড থাকতে হইব, আর যদি আপনার নামে স্লিপ থাকে ডাটা থাকতে হইব আপনার নামে, ইনশাআল্লাহ। ভাই আবার 100 গাড়ি দেখলাম, 95 মডেল না 94 মডেল, 99 রেজিস্ট্রেশন, 99 রেজিস্ট্রেশন, কাগজপত্র 24-23 ডিসেম্বর, এসি সব কমপ্লিট, এসি এসি থেকে ধরে ইঞ্জিন অল আপডেট, আপনার হচ্ছে সিএনজি তে এলপিজি তে কনভার্ট করা, সিসি 1331 সিসি, 1331 সিসি, এটা প্রাইস কত রাখছেন ভাই? এই গাড়ি 3 লাখ 10 হাজার টাকা। কত রাখবেন? আমি 10 হাজার টাকা কমায় রাখবো, 3 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা, একটু কিডে কাজ থাকলে কাজ গুলি করাই, মাশাআল্লাহ 3 লাখ টাকা, 3 লাখ টাকা, তারপর কোনো কাজ থাকলে করাই দিবে। আমাদের পাশে একটা নোয়া গাড়ি আছে, কম বাজার, আর একটা কেয়ার 42, হ্যাঁ 2004 মডেল, 2010 রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 4 ডোরের গাড়ি, 4 ডোরের গাড়ি, শক্ত গাড়ি, কাগজপত্র গুলো 24-24, দেখেন 4 মডেল, 13 সিরিয়াল, 10 রেজিস্ট্রেশন, 4 ডোরের একটা নোয়া গাড়ি, অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি, যে কটা গাড়ি আমি দেখাইছি দেখাবো সব অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি, 5 ডোরের গাড়ি, একটা গাড়ি শুধু 4 ডোর, আর 4 ডোরের গাড়ি অনেক শক্ত গাড়ি, হেভি গাড়ি, দেখেন একবারে ভালো অবস্থা আছে, চাকারিও মোটামুটি আছে, মিডিয়াম পজিশন আছে, মিডিয়াম পজিশনে, দেখেন খুব সুন্দর, আগে সে বাম্পার লাগানো, কোনো ডেন্ট পেন্টের কাজ দাই, এবং বোতলটা কালো রঙের কিন্তু সিএনজি করা, সিএনজি করা, দেখেন খুব সুন্দর একটা গাড়ি, ছাদের করসটা দেখেন একদম অরিজিনাল, বডির করসটা অরিজিনাল, তারপর আমরা আরেকটু দেখাই দিই ডান পাশ থেকে, দেখেন খুব সুন্দর, টিভি ব্যাক ক্যামেরা সব কিছু লাগানো আছে,
প্রত্যেকটা চাকা আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। মনির ভাই, ভাই আমরা যে কেয়ার 42 নোয়া দেখলাম, 4 এর মডেল 10 এর এসেছে, 4 ডট অরিজিনাল নিচা ফ্লোর, অরিজিনাল নিচা ফ্লোর, কাগজপত্রগুলো 24 24 24 24, ফার্স্ট কাপ ইস্পাত কালারের গাড়ি, এই সিঞ্জিন ভালো আছে ভাই, সব অফ কমপ্লিট আছে। প্রাইস কত? এই গাড়ির দাম আছে 8 লাখ 20 হাজার টাকা। 8 লাখ 20 কত রাখবেন? 20 হাজার টাকা কমায় রাখবো। 8 লাখ টাকা? 8 লাখ 8 লাখে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিবে। মাশাআল্লাহ, মাত্র 8 লাখ টাকা 4 এর মডেল 10 এর এসেছে, কেয়ার 42 নোয়া, তারপর কোনো কাজ থাকলে করায় দিবে। পাশে আমাদের গাড়ি আর একটা আছে কেয়ার 42, আর এটা কেয়ার 42 সিরিয়াল, এটা তিন বডি গাড়ি, তিন বডি, তিন বডি। আপনি ঠিক আন থেকে দূর করে তিন বডি গাড়ি, তিন বডি, চারের মডেল হই না, 11 তো নেই, 15 সিরিয়াল, 15 সিরিয়াল, একটাই 15 সিরিয়াল গাড়ি আমার কাছে, একটাই 15 সিরিয়াল। এই গাড়ির কাগজপত্রগুলো 23 23 আছে, আমি কাগজগুলো করায় দিব, করায় দিবেন, 23 কাগজগুলো করায় দিব। আপনার হচ্ছে এর গিয়ার বক্স, ইঞ্জিন, এসি, অল ওভার চমৎকার কন্ডিশনে আছে, অল ওভার চমৎকার কন্ডিশন। দেখেন 5 ডোর, ওই পাশে দরজা আছে, সিট কভারগুলো ভালো অবস্থায়, গোল্ডেন বিস্কিট কালার সিট কভার। হ্যাঁ, এগুলো ওয়াশ করলে আরো ফ্রেশ হবে, আরো অনেক কোনো ভাঙাচোরা বাটুটা ভাটা নাই, একবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে। হ্যাঁ, অরিজিনাল নিচা ফ্লোর, আগে হইছে বাম্পার লাগানো, টিভি ব্যাক ক্যামেরা লাগানো, 15 সিরিয়াল, 11 তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, সিএনজি করা, সিএনজি করা, কোনাগুলো দেখেন একদম অরিজিনাল। এই কারণে হইছে যেখান থেকেই ধরেন একবারে টিন বডি, খুব সুন্দর একটা গাড়ি, দেখেন সব অরিজিনাল আছে যা আছে, এবং 5 ডোর, 5 ডোরের গাড়ি, অরিজিনাল নিচা ফ্লোর, হ্যাঁ অরিজিনাল নিচা ফ্লোর, দেখেন খুব সুন্দর। এই যে ওই পাশে দরজা আছে, 5 ডোর, হুডির স্টিকার গুলো এখনো আছে, দেখেন খুব সুন্দর অবস্থা আছে। এই যে ক্রস গুলো দেখেন অরিজিনাল, খুবই ভালো, কোনো ভাঙাচোরা বাটুটা হওয়ার নাই, একবারে সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি। মনির ভাই, ভাই আমরা এই যে কেয়ার 42 নোয়া দেখলাম, 4 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, 15 সিরিয়াল, তিন বডি, তিন বডি গাড়ি, তিন বডি, একবারে অরিজিনাল নিচা ফ্লোর, 5 ডোর, অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি, 5 ডোরের গাড়ি, কাগজ তিন বডির গাড়ি, কাগজপত্র গুলো যে এক মাস আছে, আমি করায় দিব, করায় দিবেন, আগে যা দাম দিয়েছি অনেক তা দামে, ওই দামের মধ্যে কাগজ করায় করায় দিবেন। হ্যাঁ, কত ভাই দাম? এটা আমি এটা চাইছি, এটা 9 লাখ টাকা চাইছি, 9 লাখ কত রাখবেন? 20 হাজার টাকা কমায় রাখবো, 8 লাখ 80, 8 লাখ 80 মধ্যে কাগজপত্র গুলো সব করায় দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 8 লক্ষ 80 হাজার টাকা, 15 সিরিয়াল, একটা তিন বডি কেয়ার হোটেল নেওয়া, তারপর কাগজপত্র করায় দিবে। পাশে আমাদের গাড়ি আছে কেরিনা টিআই, এটা টিআই কেরিনা 99 মডেল, 2004 রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল, 17 সিরিয়াল, জি, হোয়াইট পাল কালার গাড়ি, হোয়াইট পাল। ভাই এর কি অবস্থা আছে? এই গাড়িটার এসি, ইঞ্জিন, অল ওভার আপডেট আছে, অল অপশন অটো, অটো অল অপশন অটো, কাগজগুলো আমি রিনিউ করায় দিব, 24 25 পাইবো, 24 25, জি। গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি, কেরিনা টিআই 1500 সিসির গাড়ি। আমরা যদি ভিতর থেকে দেখি, দেখেন ভিতরটা মাশাআল্লাহ দিলে ভালো অবস্থা আছে, খুবই সুন্দর, দেখেন অনেক ভালো অবস্থা আছে, দেখেন খুব সুন্দর একটা গাড়ি, কেরিনা টিআই, স্পলার আছে, আগে পিছে বাম্পার লাগানো, এবং সিএনজি করা, দেখেন কাগজটি আবার নতুন পাইবো, তাই না ভাই? জি, 24 25 পাইবো, 24 25 পাইবো। প্রাইস কত ভাই? প্রাইসটা বলার আগে আরেকবার একটু বলি, এটা যে নুমান কারহাট, মনির কারহাট, হ্যাঁ নুমান কারহাট, মনির কারহাট, নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে 2 কিলোমিটার, হ্যাঁ যারা যেখান থেকে আসেন, যদি আপনার যাত্রাবাড়ি হয়ে আসেন তাহলে সাইনবোর্ডের মোড়ে আসবেন, না সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জ থেকে 2 কিলো ঢুকবেন, যারা ওদিক থেকে আসবেন কাশপুর ব্রিজ হয়ে আসবেন, তারা সাইনবোর্ডের মোড় থেকে আসবেন, সাইনবোর্ডের মোড়ে কাশপুর ব্রিজ থেকে 4 কিলো, সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জ দিকে 2 কিলো ঢুকবেন, 2 কিলো ঢুকলে জায়গাটার নাম হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড, এসবি গার্মেন্টস, সাইনবোর্ড থেকে যাকে বলবেন যে এসবি গার্মেন্টস এর সামনে যাবো, একটা যেই হোক একটা বাচ্চা পোলাপন হওয়া দেখাই দিন, এসবি গার্মেন্টস এর সামনে মনির কারহাট এবং নুমান কারহাট। এই গাড়ির দাম চাইছি আমি 6 লাখ 80 হাজার টাকা, 6 লাখ 80, কত রাখতে পারবেন ভাই? এই গাড়িটা 30 হাজার টাকা কমাই দিব, 6 লাখ 6 লাখ 50, 6 লাখ 50 এর মধ্যে কোনো কাজ টাজ থাকলে করাই দিব, কাগজগুলো রিনিউ করাই দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 6 লাখ 50 হাজার টাকা, দেখেন কত সুন্দর, 17 সিরিয়ালের একটা কেরিনা টিআই গাড়ি। মনির ভাই, ভাই এবার একটা রাস্তার রাজা গাড়ি দেখাবো, রাস্তার রাজা, রাস্তার রাজা, রাস্তার রাজা, রোটোরা, রোটোরা 99 মডেল, এই গাড়িটা দেখেন একটা চমৎকার কন্ডিশনের গাড়ি, চমৎকার কন্ডিশনের 99 মডেল রোটোরা, 51 সিরিয়াল, 51 সিরিয়াল, 2003 রেজিস্ট্রেশন, হ্যাঁ রিংগুলো অরিজিনাল রোটোরা গাড়ি, সাদে স্পলার আছে, কোনো ডেন্ট পেন্টের কাজ নাই, আর দেখেন একবারে বডি কন্ডিশনটা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, দেখেন পেট গুলা গুলা একবারে ফ্রেশ, একদম যেখানে যা আছে অরিজিনাল অবস্থায় আছে, খুব সুন্দর। ভিতরটা দেখেন, ভিতরটা আরো সুন্দর, আরো পরিষ্কার, ডাবল এয়ার ব্যাগের একটা গাড়ি রোটোরা, দেখেন কত সুন্দর একটা গাড়ি রোটোরা, আগে পিছে বাম্পার লাগানো, টিভি ব্যাক ক্যামেরা লাগানো, সিএনজি করা, আর ভিতরটা যদি দেখেন মনোমুগ্ধকর অবস্থা আছে, খুবই সুন্দর রোটোরা, গ্লাসগুলো কালো, বডি কিট আছে, ফুল প্লেটের গাড়ি তো ভাই, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে, সুন্দর
আসলেই সুন্দর, গাড়িগুলোই সুন্দর। রোটরা গাড়ি মানে লাক্সারি গাড়ি, নোয়া গাড়ির ভিতরে সবচেয়ে লাক্সারি গাড়ি হলো রোটরা। রোটরা গাড়ি ভাই, এটা 99 মডেল, 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন। আপনার হচ্ছে কাগজপত্রগুলো আছে 24-23 নভেম্বর। হ্যাঁ, 24 আর 23 নভেম্বর। এস ইঞ্জিন সব ভালো আছে, এভরিথিং ওকে আছে, অল আপডেট আছে, ইনশাআল্লাহ আপডেট আছে। প্রাইস কত এটা? এই গাড়িটার প্রাইস রাখছি আমি 8,70,000 টাকা। 8,70,000 কত রাখবেন? 20,000 টাকা কমায় রাখবো, 8,50,000। 8,50,000 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো করায় দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 8,50,000 টাকায় দেখেন কত সুন্দর একটা রোটরা গাড়ি, তারপর কোনো কাজ থাকলে করায় দেবে ইনশাআল্লাহ। সবার উদ্দেশ্যে আমি বলবো যে আমি কিন্তু নাম রাস্তা ছাড়া গাড়ি বিক্রি করি না। যারা আমার কাছ থেকে গাড়ি কিনবেন, নাম রাস্তার করে আপনি নিজের নামে রাখবেন, আপনার কোনো সমস্যা হলে আপনার বউ বাচ্চা ছেলে মেয়ে সবাই আপনার সম্পদের মালিক হইব। আপনি যদি আরেকজনের নামে রাখা গাড়ি, নিজের টাকা আরেকজনের নামে রাখা গাড়ি কিনেন, কোনো প্রবলেম সৃষ্টি হয় তাইলে এই সম্পদের মালিক আপনার ছেলে মেয়ে হইতে অনেক কষ্ট লাগে, আবার দূরে তো এর কাছে এর কাছে যাইতে হয়। আর আজকে বলেন ভাই, আমাদের আমাদের এই মোনা নোমান কারহাট এবং মনির কারহাটে প্রচুর পরিমাণে সংখ্যা ইনশাল্লাহ গাড়ি। হ্যাঁ, প্রচুর পরিমাণে গাড়ি, এক্স নোয়া, রোটোরা, সুভাষটা লিমু, কেয়ার ফোর্টি টোনোয়া, এক্সিও, এক্সিও ফিল্টার, এক্সিও আপনার রিং বিস্তা, আইডাক স্টার, এখন যে গাড়িটা দেখাবো সুপারস্টার লিমু, 2001 মডেল, 6 রেজিস্ট্রেশন, এই ওমান একটা গাড়ি। আপনার হচ্ছে কাগজপত্র 24-24 11 সিরিয়াল, 11 সিরিয়ালের গাড়ি, পাল কালার, স্ট্যান্ডার্ড রূপ গাড়ি, স্ট্যান্ডার্ড রূপ, স্ট্যান্ডার্ড রূপ, সুপারস্টার লিমু 2001 মডেল, পাল কালার দেখেন, সব অরিজিনাল অবস্থায় আছে, সব কালার গাড়ি, অনেক সুন্দর। তারপরে আমরা যদি ভিতরটা দেখি, দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ, একেবারে পয় পরিষ্কার, কোনো ভাঙাচোরা বাটুটা ভাড়া নাই, ওরকম কোনো হিস্ট্রি ইতিহাস নাই, একবারে সম্পূর্ণ ফ্রেশ, যা আছে অরিজিনাল অবস্থা আছে, দেখেন কোনাগুলো একবারে অরিজিনাল, আর টেনপেন্টার কোনো কাজ নেই, কিন্তু অরিজিনাল অরিজিনাল এই রিটেক গুলো দেখছেন, অরিজিনাল এখনো রিটেক গুলো, অরিজিনাল রিটেক গুলো আছে, আর হলো গ্লাস গুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক, জি, সিএনজি করা, চারোটা চাকাই একেবারে নতুন অবস্থায় আছে। আর আমরা যদি ভিতরটা একটু দেখাই দিই ভাইদের, দেখেন ভিতরটা আর একটু দেখাই দিলাম, এই দেখেন খুঁটির করস গুলো, ঝুড়ি গুলো অরিজিনাল, দেখেন খুব সুন্দর একটা গাড়ি, সুপার স্টার লিমু 2001 এর মডেল, 2000 8,40,000-এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো দেখাইয়া দিব, মাশাআল্লাহ করাইয়া দিব সব, 8,40,000। আরেকটা গাড়ি দেখাই দিই, হ্যাঁ আরেকটা গাড়ি, এটা হাইলাক্স সার, হাইলাক্স সার, দেখেন হাইলাক্স সার, পানির দাম, এটা পানির দামে, চাকার দামে সস্তায় সস্তায়, আর কি আর কিছু বলার নাই, না সানরুফ আছে, সানরুফ আছে, ফোর হুইল ড্রাইভ আছে, সিএনজি তে কনভার্ট করা আছে, ডাবল কেবিনের গাড়ি, খালি এসি কাগজটা রানিং ফিল, শুধু কাগজ গুলো রানিং ফিল, আর চারটা চাকা একবারে নতুন, একবারে নতুন, যে অবস্থা আছে এই অবস্থায় 2,80,000, 2,80,000, 2,80,000 একটু চাকা গুলো দেখায় দেন, 2,80,000 ভিতরে কেবিনটা দেখায় দিয়ে, দেখেন মাত্র 2,80,000 টাকায় চারটা চাকা একবারে নতুন, চারটা চাকার দাম ওই অনেক টাকা, দেখেন একবার নতুন লাগানো এবং ভিতরটা গেলাম একবারে ফ্রেশ, ফোর হুইল গিয়ার, দেখেন সিট কভার দিয়ে ভালো অবস্থায় আছে, সানরুফ আছে, দেখেন খুব সুন্দর একটা হাইলাক্স 96 মডেলের, মাত্র 2,80,000 টাকা, যাদের প্রয়োজন পার্বত্য জেলায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, তারা কইলাম এই গাড়িটা নিতে পারেন, মাত্র 2,80,000 টাকা। প্রিয় ভাই বোনেরা, আপনারা নোমান কারহাট এবং মনির কারহাটের গাড়িগুলো দেখছেন, আমাদের দুইটা শোরুমে সবসময় চেষ্টা করি ভালো মানের গাড়ি রাখার জন্য, মাইর অ্যাক্সিডেন্ট গুদার কোনো গাড়ি আমরা রাখি না, কাগজপত্র জটিলতা কোনো গাড়ি রাখি না, আর নাম রাস্তার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না, আর আপনাদের কাছ থেকে আমরা গাড়ি ক্রয় করি, আমাদের গাড়িগুলো ক্রয় করে আর করার পরে বিক্রি করে আমরা নাম রাস্তার করে আপনাদের হাতে স্লিপটা পৌঁছাই দিই। হ্যাঁ, সেই সূত্রে আমি সবাইকে বলবো, দেশের এবং দেশের ভাই বোনদেরকে বলবো, আপনারা সবাই নোমান কারহাট এবং মনির কারহাট আসবেন ইনশাল্লাহ, আপনাদের কাছের মানুষদেরকে বলবেন, তাদেরকে আসতে বলবেন, একটা ভালো গাড়ি আমি চেষ্টা করব একটা রিডিউস প্রাইস আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমি বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।